টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে সংখ্যা যোগ করা যায়। এখানে আমি একটি টেবিল ইনসার্ট করেছি। এই টেবিলে দেখুন আমার এই লাস্ট কলামে বেশ কিছু সংখ্যা রয়েছে। এখান থেকে আমি এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো যোগ করে এখানে ফলাফল কত হয় তা আমরা নির্ধারণ কিভাবে করব সেটি এখন দেখাচ্ছি। আমি আমার এই লাস্ট ব্ল্যাঙ্ক যে সেলটি রয়েছে এই সেলে আমি কার্সর রেখেছি। এইখানে দেখুন লেআউট ট্যাবের অধীনে এখানে ডাটা সেকশনে ফর্মুলা নামে একটি বাটন রয়েছে। এই ফর্মুলা বাটনে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন একটা ডায়ালগ বক্স আসছে, ফর্মুলা ডায়ালগ বক্স। এইখানে ফর্মুলা লেখা রয়েছে এবং তার নিচে একটি ইকুয়াল সাম লিখে ব্র্যাকেটের মধ্যে অ্যাভোভ লেখা রয়েছে। অর্থাৎ আমার এইখানে যে কলাম রয়েছে এই কলামের উপরের দিকে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো সে যোগ করবে, যোগ করে এখানে ফলাফল দেখাবে। আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন বর্তমানে এখানে 37 চলে আসছে। অর্থাৎ আমার এই এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো যোগ করে এখানে 37 হবে সেটি এখানে শো করছে। তারপরে দেখুন আমি 37টি মুছে দিলাম, তারপরে আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে সাম অ্যাবভ, এখানে দেখুন নাম্বার ফরম্যাট নামে একটি অপশন রয়েছে। অর্থাৎ আমরা এখানে যে নাম্বারটি আসবে নাম্বারটি কোন ফর্ম্যাটে আসবে, এখানে আপনার ডেসিমেল ফর্ম্যাটে আসতে পারে, আপনার জেনারেল ফর্ম্যাট নর্মাল ফর্ম্যাটে আসতে পারে, পার্সেন্টেজ ফর্ম্যাটে আসতে পারে, এখানে বেশ কিছু ফর্ম্যাট রয়েছে। যেমন এখানে আমি এই যে 0.00 এই ফর্ম্যাটে যদি নিতে চাই এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম, দেখুন 37 পরে 0.00 চলে আসছে। তারপরে আমি যদি অন্য কোনো ফর্ম্যাট নিতে চাই আমি ফর্মুলাতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পার্সেন্টেজ যদি নিতে চাই এটাতে ক্লিক করলাম, করে ওকেতে ক্লিক করলাম, দেখুন এখানে 37% শো করছে। এভাবে আমরা বিভিন্ন ফরম্যাটে আমরা এটি নিতে পারি। এছাড়া আমরা এখানে যে সংখ্যাগুলো লিখেছি এই সংখ্যাগুলোর আমরা অ্যাভারেজ যদি বের করতে চাই অথবা অন্যান্য কোনো ফলাফল নিতে চাই তাহলে কীভাবে নিতে হয়, ফর্মুলা বাটনে ক্লিক করলাম, তারপরে আমার এখানে ফর্মুলা যে ফর্মুলাটা রয়েছে এটা আমরা মুছে দিলাম। টেক্সট ফাংশন নামে একটা অপশন রয়েছে, এখানে ড্রপ ডাউন লিস্ট রয়েছে, এখানে আমি ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে অ্যাভারেজ কাউন্ট তারপরে ডিফাইন্ড ফলস ইফ এন্ড বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানকার মধ্যে আমি কয়েকটি অপশনের কাজ দেখাচ্ছি। যেমন এখানে অ্যাভারেজ, আমি যদি আমার এই সংখ্যাগুলোর অ্যাভারেজ করতে চাই এখানে আমি একটা সমান চিহ্ন দিলাম, তারপরে আমি এখানে ক্লিক করে অ্যাভারেজে ক্লিক করলাম। করার পরে দেখুন অটোমেটিক্যালি এই জায়গায় ব্র্যাকেট চলে এসেছে, এখানে আমরা এ অ্যাভোভ আমরা লিখলাম, লিখে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে 7.4 চলে এসেছে। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো অ্যাভারেজ হচ্ছে 7.4। অনুরূপভাবে আমরা যদি এটি কাউন্ট করতে চাই, অর্থাৎ আমার এখানে কয়টি সংখ্যা রয়েছে, আমি আবার ফর্মুলাতে ক্লিক করলাম। করার পরে এখানে আমি মুছে দিলাম, তারপরে এইখানে ক্লিক করে আমি এইখানে কাউন্ট যে অপশন রয়েছে এটাতে সিলেক্ট করলাম, তারপরে আমি এ লিখলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন বর্তমানে আমার এখানে 5টি সংখ্যা রয়েছে, সেখানে 5 ইনসার্ট করেছে। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে যোগ করা যায়, অ্যাভারেজ আনা যায় অথবা সংখ্যা কাউন্ট করা যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।